ভেবেছিলাম চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো গানটা দিয়ে ব্লগটা শুরু করব, কিন্তু তারপর ভাবলাম না, একটা খুব গুরুত্বপূর্ণ কথা দিয়েই শুরু করি। আমার প্রোফাইলে বেশ কিছু ব্যক্তি আছে যাদের আমার ওয়ার্ক ফ্রম হোম নিয়ে ভীষণ অসুবিধা। মানে আমি এতবার করে বোঝানো সত্ত্বেও যে কেন আমি ওয়ার্ক ফ্রম হোম চাই তা সত্ত্বেও তাদের দাবি কেন আমি অফিস যাচ্ছি না। তো তাদের জন্য আজকের দিনটা খুব খুশির দিন হবে, কারণ আজকে আমি অফিস যাচ্ছি। কি করতে এবং কেন সেটা ক্রমশ প্রকাশ্য, কিন্তু অফিস যাচ্ছি এটা ভেবেই আপনারা খুশি থাকুন। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, ভিডিওতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ম্যাডি রকার্স ব্লগ চ্যানেল। আজকে আমি যাচ্ছি অফিসে, কিন্তু ঠিক অফিসিয়াল কাজে নয়, একটা প্রোগ্রাম আছে। মানে যেরকম আমাদের কলেজে ফেস্ট হয়, ওরকম অফিসেও আজকে আমাদের একটা ওরকম ফেস্টিভ্যাল টাইপের আছে, যেখানে নাচ গান সব কিছু হবে এবং কিছু খাওয়া দাওয়া ব্যবস্থা রয়েছে। তো দেখি গিয়ে কি হয়, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব, চলো যাওয়া যাক। 5 টাকা বাঁচাতে আজকে আমি অটোর বদলে বাসে উঠেছি। আমার মনে হলো যে আজকে আমাকে 100 টাকার মধ্যে যাতায়াত সব কমপ্লিট করতে হবে, আর এই 5-5 10 টাকা বেড়ে যেত, সেটা আমার 100 টাকা ক্রস করে যেত যাতায়াতে। তাই জন্য আমি আজকে 15 টাকার অটোর বদলে 10 টাকার বাস ধরেছি। হ্যাঁ, একটু সময়টা বেশি লাগলো বটে, কিন্তু যেহেতু কোনো তাড়াহুড়ো নেই, একদিন অফিস যাচ্ছি, তাই জন্য কোনো অসুবিধা নেই। এরপর ডানলপের ওপর থেকে বেলঘুড়া এক্সপ্রেসওয়ে থেকে 60 টাকার শাটেল ধরে নিলাম। এটা বাসে করে যাওয়াই যেত, কারণ বাস এই রাস্তায় খুবই স্পিডেই চলে, খুব একটা ধীরে ধীরে চলে না, আর খুব কমই দাঁড়ায়। কিন্তু তাও আমার জন্য অর্পিতা অপেক্ষা করছিল অফিসের সামনে অনেকক্ষণ ধরে। হ্যাঁ, ও অপেক্ষা করছে, ওর সাথেই আমি আজকে যাচ্ছি। অফিসে তো কাউকে চিনি না, কারণ আমাদের প্রজেক্টের কেউ এই অফিসের নয়, একা একা তো যাবো না, তাই জন্য অর্পিতা আর আমি একসাথে যাচ্ছি। দুজনেরই ইচ্ছা হলো যে এক্সপিরিয়েন্স করবো কেমন হয় অফিসে, কিভাবে এই অনুষ্ঠানগুলো হয় সেটা দেখার, সেই জন্য চলে যাচ্ছি। ওয়ার্ক ফ্রম হোম করে আমরা সবাই খুব বোর হয়ে যাই বসে বসে সারাদিন বাড়িতে, তো তখন মনে হয় কি একটু একটু চেঞ্জের দরকার আছে। তো সেই জন্যই আর অফিসে যাওয়া, যাতে একটুখানি আনন্দ হয়, একটু লোকজনের সাথে দেখা হয়। হ্যাঁ, তার মানে এটা নয় যে আমি বলছি আমার ওয়ার্ক ফ্রম অফিস দরকার, কখনোই নয়। ওয়ার্ক ফ্রম হোম অনেক ভালো, এবং এই যে আমার 1.5 ঘন্টা লাগলো অফিস পৌঁছাতে, আমি শুধু ভাবছিলাম যে এই টাইমটা আমি কেন ওয়েস্ট করছি। এই 1.5 ঘন্টায় বাড়িতে থাকলে আমার কত কাজ হয়ে যেত, সেটা অফিসের কাজ হোক কি বাড়ির কাজ হোক, আমার কিছু কাজ তো হতো, সেখানে এই 1.5 ঘন্টা আমার জার্নিতে নষ্ট হলো। তো এই 1.5 ঘন্টার প্রতিদিন জার্নিতে নষ্ট না করে তার থেকে বাড়ি বসে কাজ করা অনেক ভালো, অনেক টাইম সেভ হয় এবং অনেক বেশি এনার্জিও বাঁচে। তাই জন্য সবসময় আমি ওয়ার্ক ফ্রম হোমই প্রেফার করি। ভিডিওটা চলতে চলতে আমি ওয়ার্ক ফ্রম হোম আর অফিস নিয়ে অনেক কথাই বলবো, কিন্তু আপাতত আমরা পৌঁছে গেছি ইউনিটেক বিল্ডিংয়ে। হ্যাঁ, আমি শাটেল থেকে নেমে অর্পিতার গাড়িতে উঠে বসেছি, যেহেতু ও ভেতরে কাউকে চেনে না, আমিও চিনি না, তাই জন্য আমি ওকে বললাম যে তুই ওয়েট কর, আমি আসি, দুজনে একসাথেই ভেতরে ঢুকবো। তো তাই জন্য ঢুকলাম। এই প্রথমবার আমাদের কার্ড স্ক্যান করে আমরা ভেতরে ঢুকলাম, এতদিন আমাদের আইডি কার্ড ছিল না, এই প্রথমবার আমরা যখন এসেছি আমাদের আইডি কার্ড আমাদের সাথে রয়েছে। আর এইবার সাথে আইডি কার্ডটা থাকায় বেশ একটা এমপ্লয়ি ফিল হচ্ছে। শেষে পৌঁছে গেছি ওই যে দেখা যাচ্ছে অ্যাকসেঞ্চার সাথে B3। আমাদের এই ইভেন্টটা ক্যাফেটেরিয়ায় হবে, তো আমরা খুব বেশিটা ঘুরতে পারবো না, মানে আরও অনেকগুলো ফ্লোর রয়েছে, কিন্তু কোথাওই আমরা হয়তো যেতে পারবো না বা সময়ও হবে না, আবার যাওয়ারও তারা আছে, বাড়ি গিয়ে কাজে বসতে হবে। তো দেখা যাক কি হয়, খুব এক্সাইটেডও লাগছে, আবার ভয়ও লাগছে একটু একটু, যে কাউকে চিনি না, কি হবে না হবে। এটা অফিসের ভেতর, আর এই যে দেখা যাচ্ছে ক্যাফে কফি ডে। মানে আমি শুধু ভাবছি যে অফিসটা যদি প্রতিদিন খোলা থাকতো, আমার যে খাওয়া দাওয়ার পেছনে কত পয়সা খরচা হতো, কিছুই আমি জমাতে পারতাম না। একদিকে ভালো যে অফিস খোলা নেই, একটু টাকা পয়সা হাতে জমে। উফ, ছবিটা এত সুন্দর তুলেছে, আধার কার্ডের থেকেও সুন্দর ছবি, তাই ভাবলাম ব্লগটায় রেখে দিই, কারণ এই কার্ডটা ওরা জমা নিয়ে নেবে। অবশেষে এসে গেছি আমরা ক্যাফেটেরিয়ায়। এখানে একটা স্টেজ সাজানো হয়েছে, কেন সাজানো হয়েছে জানি না, কারণ আমরা এসে দেখলাম যে ইভেন্টটা লাইভ চলছে এই স্ক্রিন দুটোতে, কেউ একজন কথা বলছে, মানে কোনো হোস্ট। আমরা 11:30টার সময় পৌঁছেছি আর ইভেন্টটা শুরু হয়েছে 11:00টার সময়।
তো প্রথমে খুবই ডিসঅ্যাপয়েন্টেড লাগছিল যে কেন এলাম ইয়া শুধু দেখতে, কিন্তু তারপরে এই নাচটা দেখলাম, এর হয়তো কোনো প্রাইজ পেয়েছে, খুব সুন্দর লাগলো দেখতে। এছাড়াও একটা আঁকা দেখলাম, গান শুনলাম, কত ট্যালেন্ট, মানে এখানে কাজ করেও এই জিনিসগুলো ওরা যে ধরে রেখেছে, আমার এটাই খুব ভালো লাগে। যেহেতু আমিও কাজ করেই এইগুলো ধরে রাখতে চাই, তো যখন দেখি যে অন্য কেউ সেই একই কাজটা করছে, সেটা দেখতে এবং সেখান থেকে ইন্সপায়ার হতে আমার খুব ভালো লাগে। দেখুন এই আঁকাটা কি সুন্দর, কত নিখুঁত। একটা কম্পিটিশান হয়েছিল আমাদের নাচ গান আঁকা এইসবের, তো এখানে পার্টিসিপেট করার জন্য ভিডিও দিতে হয়েছিল, আমিও দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিছু হইনি। কিন্তু দেখে ভালো লাগলো, যারা প্লেস পেয়েছে তারা সবাই খুব অর্দি, খুব সুন্দর পারফর্ম করেছে তারা। এই হচ্ছে আমাদের অ্যাকসেঞ্চারের ক্যাফেটেরিয়া। প্যান্ডেমিকের আগে কেমন ছিল সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু প্যান্ডেমিকের পরে আমি যা দেখেছি, এখানে খুব একটা বেশি খাবারের দোকান নেই, যদিও আমি শুনেছি যে আগে নাকি খাবার দাবার একদম ভর্তি থাকতো। তো যাই হোক, আর এই যে ভেন্ডিং মেশিন একটা রয়েছে, এখানে টাকা দিলে তবে জিনিস বেরোবে, আমি ভাবছিলাম এটা একটা নেবো, কিন্তু আমার আজকে টার্গেট ছিল আমি 100 টাকার বেশি খরচা করবো না, তাই জন্য আমি আর 10 টাকা এখানে খরচা করিনি। আর এখানে জল খাওয়ার জায়গা রয়েছে, এছাড়াও একটা কফি মেশিন রয়েছে, এই কফি মেশিনটা থেকে নিজেও কফি নিয়ে খাওয়া যায়, অথবা এখানে একজন ছিলেন যিনি সার্ভ করে দিচ্ছিলেন, তো আমরা কফিটা নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। এবার এটা একজন দেখে আবার পরে বলেছে যে আমাদের দেখে নাকি মনে হচ্ছিল যে আমরা এক্সপার্ট, মানে অনেকদিন ধরে অফিসে আছি, যেভাবে আমরা কফি নিয়ে খেয়েছিলাম কিছুই না, আমি জাস্ট কফিটার জন্য একটা করে চিনি নিয়ে আসি, আর ওটা গোলার জন্য ওখানে দেখলাম স্টিক রাখা আছে, সেটা আমি নিজে গিয়ে নিয়ে আসি, ব্যাস এটুকুই করেছি। তারপরে আমরা বেশ ছবি টবি তুলছিলাম, ছবিগুলো বেশ ভালোই এসছে। তোমরা যদি দেখতে চাও ছবিগুলো, তাহলে ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করো, ওখানে তোমরা দেখতে পাবে। এরপর আমরা যারা যারা ইভেন্টটা অ্যাটেন্ড করেছি, তাদের সবাইকে একটা করে চকলেট দিয়েছে, চকলেট পেতে কার না ভালো লাগে। ইভেন্ট শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে পিকচার ক্লিক করি, যতটা বোরিং হবে ভেবেছিলাম একদমই তা হয়নি, দারুণ মজা হয়েছে, এবং দু তিনটে ছেলের উপর আমি ক্রাশও খেয়ে গেছি, এই জন্যই অফিস যেতে হয়। এরপর আমরা লাঞ্চ করতে বসি, লাঞ্চে ছিল পরোটা, পনির, তার সাথে আলু, রাইস ছিল, এছাড়াও ছিল চাটনি, পাঁপড় আর একটা মিষ্টি, মিষ্টিটাও বেশ ভালোই খেতে ছিল, ভেজ মেনু ছিল, কিন্তু খাবার খুবই ভালো ছিল। এই প্রথমবার অফিসে লাঞ্চ করলাম, এইটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স এবং আলাদাই এক্সপিরিয়েন্স। আলাদা এক্সপিরিয়েন্স কেন বললাম, এবং ঠিক যে কারণে লোকজন বা আমাদের কলিগসরা বা লিডারশিপরা বলছে যে অফিসে আসতে, এই যে আজকে আমরা অফিসে গেলাম, লাঞ্চের টাইমে সবাই মিলে বসে লাঞ্চ করা হলো, মানে একটা টেবিলে বেশ 7-8 জন বসা হলো, এবং সেখানে সবাই আলোচনা করছিলাম যে কিভাবে ওরা অফিসে থাকলে, মানে যারা আমাদের থেকে আর কি বড়, তারা যখন অফিসে থাকতো তারা কিভাবে মজা করতো। তারা বললো যে বেশ নাকি কলেজের মতোই ফিলিংস আসতো যখন ম্যানেজার থাকতো না, তো যত নিচের দিকে থাকা যায়, নিচের লেভেলে মানে এসি বা আমাদের মতন অ্যাসোসিয়েটরা, এরা যেহেতু সংখ্যায় অনেক হয় তাই জন্য বেশ মজা লাগে। তো এটাই তারা বলছিল যে অফিসে থাকলে একটা আলাদা এনভায়রনমেন্ট, কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে আমি অফিসে থেকে বাড়িতে বেশি এনজয় করি। হ্যাঁ, মাঝে মাঝে এরকম 3-4 মাসে একবার করে অফিসে আসতে পারলে সেটা ভালো লাগবে, সবার সাথে দেখা হবে, এরকম লোকের সাথে মিট হবে, সেটা অবশ্যই ভালো লাগবে, কারণ আজকেও আমরা খুবই এনজয় করেছি, কিন্তু ওয়ার্ক ফ্রম হোমটা বেশি ভালো, কারণ এতে পয়সা সেভ হয়, এনার্জি সেভ হয়, যেটা আমি আগে বলছিলাম। এবং এছাড়াও আরও একটা যেটা হয় যে খুব কনসেন্ট্রেটভাবে কাজ করা যায়, কারণ অফিসে গেলে আমি যেটা দেখলাম যে অফিসে গেলে এত মানুষজন, তাদের সাথে একটু গল্প কাছে হবে, সেটা একটু মেন্টালি পিস দেবে ঠিকই, কিন্তু এতে কিন্তু কাজটাও অনেক লেট হয়, আমার বাড়ি ফিরতে আরও লেট হয়ে যাবে, এটা আমি রিয়েলাইজ করলাম। জানি না এটা কি সত্যি না মিথ্যে, যারা বড় আমাদের থেকে তারা বলতে পারবে এটা ভালো। তোমরা কমেন্ট বক্সে জানাও যে যারা এরকম কাজ করো আমার এই প্রেডিকশনটা সত্যি না মিথ্যে, কারণ এটা আমার মনে হয়েছে দেখে, অন্যান্যদের দেখে, যে আমি হয়তো অফিসে গেলে কাজটা কম হবে আমার আর গল্প গাছাটা বেশি হবে, যাতে আমাকে আরও বেশি টাইম অফিসে স্পেন্ড করতে হবে। অবশেষে অফিস জার্নি শেষ, আমাকে অর্পিতা আকাঙ্ক্ষায় নামিয়ে দেয়, ওখানেই আমি সাবওয়েটা পার হয়ে এই পারে আসি বাস ধরার জন্য। সাবওয়েটা নেমে খুব কনফিউশন লাগছিল প্রথমে যে কোন দিকে যাব, কিন্তু তারপর দেখলাম যে সব কিছু অ্যারো দিয়ে খুব সুন্দর করে লেখা আছে, কোনো কনফিউশনের জায়গায় নেই, তো আমিও পৌঁছে গেছি বাস ধরার জন্য এখানে। Oh,
কি বলবো বল, এক্সপেরিয়েন্স কেমন? ফার্স্ট টাইম, হ্যাঁ আমাদের, তোর ফার্স্ট টাইম, আমার নয়। কেমন লাগলো তোর দিকে শুনে? হ্যাঁ আজকে সত্যি ইভেন্টটা খুব ভালো লাগলো। অফিস এনভায়রনমেন্ট কেমন হয়? কিন্তু আমরা কিউবিকালে গিয়ে বসতে পারিনি, সেটার এক্সপেরিয়েন্স আমি খুব শিগগিরই করতে চলেছি। তো ওই একদিন যা বুঝলাম, ওই সপ্তাহে একদিন, সপ্তাহে একদিনও অনেক হেক্টিক হয়ে যাবে, মাসে একদিন তাও ঠিক আছে, বা চার পাঁচ মাসে একদিন। তো যাই হোক, ফার্স্ট টাইম অফিসের ফুড খেলাম, কিন্তু ব্যাপার হচ্ছে কিছু ননভেজ ছিল না। এটা কেন ছিল না আমিও বুঝলাম না, যাই হোক তাও ভেজে যা ছিল ভালোই লাগলো বেশ খেতে। ব্যাস আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।